সমর্থন জানাবার জন্য কিভাবে তারা নিজেদের জীবনকে বিপন্ন করেও আমাদের সঙ্গে দাঁড়িয়েছে, আমাদের সাথে দাঁড়িয়েছে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আজকে যে শুভারম্ভ হলো, যারা নবাগত যে সমস্ত পঞ্চায়েত সদস্যরা আজকে আমাদের দলে যোগদান করেছেন, তাদেরকে আমি আমার ভারতীয় জনতা পার্টিতে আসবার জন্য আমি তাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা একসঙ্গে এক পরিবারের হয়ে আগামী দিনে লড়াই করবো, এটাই আশা করছি। এবং আজকে গোসানিমারিতে দাঁড়িয়ে যা হলো এটাও বলবো যে গোসানিমারি থেকে কামতেশ্বরী মন্দিরের আমরা সম্মুখে দাঁড়িয়ে আজকে এই যোগদানের শুভারম্ভ করলাম। এবং একে একে দেখতে পারবেন কিভাবে কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়ে, আপনারা দেখতে পারবেন। আর আপনাদেরকে আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে এই কথাও দিয়ে যাচ্ছি, ভাইপো যেখানে যেখানে তার কোটি টাকার টেন্ট লাগিয়েছিল, ভাইপো যে বিধানসভায় দাঁড়িয়ে প্রোগ্রাম করেছিল, জনসভা করেছিল, আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা বিধানসভায় আমি গিয়ে সেখানে আমি হাজার হাজার তৃণমূল কর্মীকে ভারতীয় জনতা পার্টির আদর্শে নিয়ে আসব। এবং আজকে কথা আপনাদের দিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি সিদাইতে আসছি, সিদাই নাকি অনেক বড় বড় গুন্ডা রয়েছে, তো আমি খুব তাড়াতাড়ি সিদাইতে আসছি। আরে একবার দুবার নয়, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে চারবার আমি সিদাইয়ের মাটিতে আসব, আপনাদেরকে কামতেশ্বরী মন্দিরের পাশে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি। আর লড়াই যদি করতে হয় সিদাই বিধানসভার গুন্ডাদের বলে যাচ্ছি, মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে যদি মাঠে ময়দানে নেমে রাস্তায় নেমে মানুষকে বাঁচাবার স্বার্থে যদি প্রথম গুলিটা খেতে হয় সেই গুলিটা আমি নিজের বুকে নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি তৈরি থাকবার জন্য বলে যাচ্ছি, আমাদের লড়াইয়ের শুরু হয়ে গেছে, এই লড়াই থামবে না। যতক্ষণ পর্যন্ত আমরা সিদাইয়ের মাটিকে সন্ত্রাস মুক্ত না করব ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে, এই লড়াই থামবে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে, শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039।